এটা দেখা যাচ্ছে বাইকার মলয় ট্রাভেল উইথ গৌরব রিভেল রাইডার্স অ্যান্ড হর্নেট ম্যানের স্টিকার। তো আগ্রা মুস্তাসে এসে এই তিনটে স্টিকার এবং আমাদের ক্লাবের একটা স্টিকার, অর্থাৎ টোটাল চারটে স্টিকার এখানে ইউজ করেছি। তো হ্যালো এভরি ওয়ান, গুড মর্নিং। আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। আজকে অ্যাকচুয়ালি রাজস্থানে এন্টার করব আগ্রা থেকে। এখন জাস্ট সকাল 9:33 বাজে, একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি এবং অনেকটাই দেরি হয়ে গেছে। আগ্রায় যে তাজমহল আছে, তাজমহলে যে পাথর আছে, সেই পাথর এই রাজস্থান থেকে এনেই এখানে আগ্রাতে তাজমহল তৈরি হয়েছিল। তো সেই রাজস্থানে আজকে আমরা যাচ্ছি, প্রচণ্ড এক্সাইটেড আমরা। শুধু আমি নয়, গৌরব মলয় সবাই প্রচণ্ড এক্সাইটেড, প্রচণ্ড এক্সাইটেড। তো ভিডিওটা আপনারা দেখতে থাকবেন, আর এই ভিডিওর মাধ্যমে যদি আপনি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দেবেন। আফটার চেক আউট রুমটাকে একবার চেক করা দরকার আছে, রুমটাকে একবার চেক করে দেখে নিই। তো আগ্রায় ফার্স্ট একটা ফুয়েল ব্রেক নিয়েছিলাম, ফুয়েল ব্রেক নিয়ে এবারে ডিরেক্টলি যাব হচ্ছে ফতেপুর সিক্রির দিকে। ফতেপুর সিক্রি আগ্রা থেকে মোটামুটি 40 কিলোমিটার ডিস্টেন্স, বেশি দূর নয়, ওই কয়েক ঘন্টা লাগবে হয়তো। পরিবেশটাও দারুণ সুন্দর, রাস্তাটাও চওড়া। এই রাস্তায় আগে আকবর যেত কিনা কে জানে। আগ্রা থেকে ফতেপুর যাওয়ার পথে রাস্তার ঠিক ডান দিকে এরকম একটা মুঘল স্ট্রাকচার পড়ে, এটা কী কারণে আমিও ঠিক জানি না, তো দেখলাম বলে জাস্ট দাঁড়ালাম। এখানে আর একটা এরকম মোগল স্ট্রাকচার, আগে যেটা দেখালাম সেইটা, আর এইটা একটা, এটা গৌরবের থেকে জানতে পারলাম এটা মুঘলদের আমলে এক একটা মাইলস্টোন ছিল। এই রাস্তাটা যাচ্ছে দিল্লিতে বেরিয়ে যাচ্ছে, আর এখান থেকে দিল্লি 193 মাত্র। আমরা রাজধানীর কত কাছে চলে এসেছি, আর এখন যাচ্ছি আমরা মুঘলদের রাজধানী ফতেপুর সিক্রি। এখান থেকে মোটামুটি 18 কিলোমিটার রাস্তার রোড কন্ডিশন একদম চুমু। বহুত বহুত ঝামেলা করবে এবার দেখ। তো আমরা ভিতরে ঢুকবো না, সেই জন্য জাস্ট এখানে দেখে জাস্ট বেরিয়ে চলে যাব। আর এখানে এলে প্রচুর যেটা ঝামেলা সেটা হচ্ছে এই পার্কিং নিয়ে ঝামেলা, বা এইসব লোকগুলো বহুত ঝামেলা করবে। তো আমার ভিতরে যাওয়ার, এই তো মালপত্র নিয়ে ভিতরে যাওয়া সম্ভব নয়, সেজন্য জাস্ট আমরা বাইরে থেকে দেখি বেরিয়ে চলে যাব। জো জো যোধা ভাই মহল হ্যায় উসকে পিছে বলা ফ্রি, হ্যাঁ হ্যাঁ আন্দার বাইক রাখ কে নেই, বাইক ঘুর লেকে যা হোক ফোটকে পিছে বলা জো হিসাব, হ্যাঁ হ্যাঁ। একদম ফোর্টের পিছন দিকে চলে এসেছি, একদম মস্ত জায়গা আছে। অজীব শান সহনসা তারা লালা ডংকি, আরে ভাই জানে নেই দেখা। এ কনস্ট্রাকশন কি হো রা ইধার ইধার তো কই নেই আতা। ডংকি 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 গাধে গাধে। ফতেপুর সিক্রির একদম ব্যাক সাইডে চলে এসেছি, আর ব্যাক সাইডে এখানে অনেক কনস্ট্রাকশনের কাজ চলছে। সামনের দিক থেকে পিছন দিকের এই জায়গাটা শান্তি অনেক বেশি। ফতেপুর সিক্রির পিছন দিকেই এইভাবেই দাঁড়িয়ে আছি, বরং পিছন দিকে অনেক লোকজন কম এবং কেউস অনেক কম। সামনের দিকে যে সমস্ত ট্রাভেল গাইড বা পার্কিংয়ের জন্য প্রচুর ঝামেলা করছিল, এত তো লাগেজ আছে, সুতরাং লাগেজ নিয়ে যাওয়া তো এমনভাবে রেখে যাওয়া তো সম্ভব নয় পার্কিংয়ে। তো সেই জন্য পিছন দিকটা চলে এলাম, এই জায়গাটা জানতাম আগে, অন্যান্য ভিডিওতে দেখেছিলাম পিছন দিকটা জানতাম। তো এই জায়গাটায় আপাতত ঘুরবো, আর আপনাদেরকেও আমি এই জায়গাটা ঘুরে ঘুরে দেখাবো। পিছনে যেটা দেখা যাচ্ছে এইটা, এটা হচ্ছে যোধাভাই প্যালেস,
তো ঠিক যোধাবাই প্যালেসের পিছন দিকেই আমরা দাঁড়িয়ে আছি এখন। আর এখানে অনেক গাধা চড়ে বেড়াচ্ছে, একটা গাধা ভাড়া করে নিয়ে ঘুরে বেড়ালে এই ফোর্টটা গোটাটা ঘুরে বেড়ানো। এই ফোর্টটার এলাকাটা প্রচুর বড়, প্রচুর বড়। এই যে জায়গা দেখা যাচ্ছে, বিভিন্ন বণিকরা যখন আসতো তো এখানেই রেস্ট নিত, এখানেই থাকতো। আর ওই যে মিনারটা দেখা যাচ্ছে, ওই মিনারটা যেটা আছে সেটা হচ্ছে আকবরের যে হাতি ছিল সেই হাতির মিনার। এটা আকবর এই হাতির স্মৃতি উদ্দেশ্যে এই মিনারটি বানিয়েছে। ফতেহপুর সিক্রির সামনের দিকে থেকে পিছনের দিকের ভিউটিটা কোনো অংশে কম নয়, এবং এখানে খুব সুন্দর ফ্রেমও পাওয়া যায় এবং ভিডিওটা খুব সুন্দরভাবে আমি করতে পারছি। পিছনে এই যে দুর্গের যে গেট আছে সেই গেটটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে, এখান থেকে এটা বেরিয়ে যাচ্ছে। সামনেই যে রোডটা আছে সেই রোডটা হাই রোডে কানেক্ট করছে, কিন্তু এখান থেকে বেরোতে পারবো না, এখানে একটা সিঁড়ি আছে। সুতরাং দেখা যাক কী করা যায়, একটু নিজেদের মধ্যে ডিসাইড করে নিই। ফতেহপুর সিক্রির এই জায়গাটা একটু শান্তি অনুভব করি, শান্তি অনুভব করে এবারে টুয়ার্ডস জয়পুরের দিকে যেতে শুরু করব। আর কয়েক কিলোমিটার পরেই রাজস্থান আমাদের বর্ডার পেয়ে যাব। তো ভিডিও সঙ্গে থাকবেন, ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এখানে পুরনো লোকের সঙ্গে দেখা হলো, লোকাল লোক, তারা এই জায়গাকার অনেক হিস্ট্রি সম্পর্কে বলল। এখানে মুঘলদের আমলে, মুঘলদের আগেও কারা এখানে থাকতো, কি ব্যাপার ছিল সমস্ত কিছু। তো একদম দারুণ সুন্দর, অনেক কিছু নলেজ গ্যাদার করে যাচ্ছি। এই জায়গাগুলো দেখে মনে হচ্ছে এখানে সৈন্য সামন্তরা থাকতো এক সময়। তো দারুণ সুন্দর একটা প্লেস, মানে দারুণ সুন্দর একটা ফ্রেম পাওয়া যাচ্ছে, তার সঙ্গে ছবিও ভালো তুলছি। আর হ্যাঁ, এখানের এই ট্রিপের সমস্ত ছবিগুলো দেখবার জন্য আমার ইনস্টাগ্রাম আইডিতে ফলো করতে কিন্তু ভুলবেন না, আর আমার ফেসবুক পেজেও আপনি গিয়ে আমাকে ফলো করতে পারেন। এত নিস্তব্ধ চারদিকটা, এত সুন্দর পরিবেশ। একটা কথা না বললে খুব অন্যায় করা হয়, আমাদের খড়গপুরে সৌম্য চ্যাটার্জি বলে যে বাইকার আছে, তো ওর ভিডিওতেই অ্যাকচুয়ালি দেখি এই জায়গাটার সম্পর্কে, অর্থাৎ এই ফতেহপুর সিক্রির পিছন দিকের ভাগটা সম্পর্কে। এখানেই আমরা বাইক নিয়ে চলে এসেছি, আর ও যদি ভিডিওতে না দেখাতো হয়তো এই জায়গাটা আমরাও ডিসকভার করতে পারতাম না, বা আপনাদেরকেও আমরা দেখাতে পারতাম না। তো এই জায়গাটা এতটাই সুন্দর, মানে বলে বোঝানো সম্ভব নয়। ফতেহপুর সিক্রির এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই যে জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে এগুলো হাতি রাখার জায়গা। এখানে হাতি বাঁধা থাকতো, হাতি বাঁধার জন্য ওখানে একটা করে জায়গা করা আছে দেখতে পাওয়া যাচ্ছে। আর সামনে যে গেটটা দেখা যাচ্ছে আমি দেখাচ্ছি, এটাকে বলা হয় হচ্ছে হাতি পোল। যদি আমি এইভাবে ঘুরি তাহলে দেখা যাচ্ছে এই যে গেটটা, এটাই তখনকার দিনের ফতেহপুর সিক্রির মেন গেট, এবং এটা দিয়েই হাতি ঢুকতো, এবং হাতি ঢুকে এই জায়গাটাতে হাতিরা বাঁধা থাকতো। তো এই ধরনের ইতিহাস, মানে ফিলিংসটা যে কী হচ্ছে না বলে বোঝাতে পারবো না, আর মানে ভাষা নেই বোঝানোর। তো লোকেরা ফতেহপুর সিক্রির টিকিট কেটে ভিতর দিকে ঢোকে, ভিতরে ঘোরে। তো আমাদের লাগেজ ব্যাগেজ থাকার জন্য তো ভিতরে ঢুকতে পারিনি। এই যে যেটা দেখা যাচ্ছে, লোকালদের কথায় জানতে পারলাম এটা হচ্ছে বীরবল মহল। আর আপনাদেরকে আগেই বললাম ওটা তো যোধাবাই মহল ছিল। তো ওখানে যোধাবাইয়ের কথা বলতে মনে পড়ে গেল রাজস্থান, আর একটু পরেই আমরা রাজস্থান ঢুকে যাব। তো ফতেহপুর সিক্রি ছেড়ে এবার বেরিয়ে যাচ্ছি। দারুণ সুন্দর একটা জায়গা, দারুণ সুন্দর একটা এক্সপিরিয়েন্স সঙ্গে নিয়ে। বড়িয়া হ্যাঁ, যতটা সম্ভব রাজস্থানে মনে হয় এন্টার করে গেছি। কয়েকজনের সঙ্গে দেখা হয়ে গেল, কথা হলো, ইনস্টাগ্রাম আইডি শেয়ার করে নিলাম আমরা নিজেদের মধ্যে। তো এরকম রাস্তায় যেতে যেতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এরকম বন্ধু মিলতেই থাকে। তেরি আয়া ভূষা আয়োজ মশাবাড়ি
এখন 4:19 বাজে, লাঞ্চ করার জন্য একটা ব্রেক নিয়েছি, আর রাজস্থানে তো আমরা এন্টার অনেকক্ষণ আগেই করে গেছি। তো লাঞ্চে আছে তন্দুরি রুটি আর হচ্ছে ডাল তড়কা, আর সঙ্গে মুলো দিয়েছে যেটা আমি খাই না। রাজস্থানে ঢুকেই প্রথম পাহাড় দেখতে পাচ্ছি, দুদিকেই একদম উঁচু উঁচু টিলা পাহাড়, লাল পাথরের। এইসব পাথরগুলো দিয়েই সব আগ্রা দিল্লিতে সব ফোর্ট তৈরি হয়েছে মনে হয়। হ্যাঁ, পাথর কেটে রাস্তা বানানো, এটা দারুণ দারুণ। একটা ভুল টার্ন নেওয়ার জন্য ভুল করে এই টানেলে চলে এসেছি, এখন কোনোভাবে ইউ টার্ন নিয়ে আবার এই সেম রাস্তাটাকে আবার ফিরে যাব। তো দেখা যাক কি হয়। यूट्यूब चैनल फॉलो करके फायदा नहीं है, क्योंकि मेरा बंगाली चैनल है, आप फॉलो कर सकते हैं। इंस्टाग्राम गलती से इसका नीचे से कट था, तो कट लेना भूल गया, ऊपर उठ गया। हाँ, वो भी वही निकलता है इसी पे, प्रॉब्लम नहीं ना? नहीं नहीं, कोई दिक्कत नहीं, रात में एक यू टर्न, सॉरी एक रिंग, रिंग टाइप है वो वाला रिंग। हाँ, ये बस दोनों का दो अलग अलग टाइप, एक जॉस्टेल का था, इसका जॉस्टेल तो इसी रोड में पड़ेगा, और एक मेरा बैकपैकर्स विला बोल के कुछ था। ये तो पता नहीं, लेकिन नीचे से आते हैं तुम। हाँ, ये उसी पे मिलेगा जाके। ठीक है ठीक है ठीक है। তো জয়পুর সিটির মধ্যে এন্টার করে প্রথম প্রথম রাজকীয় গেট দিয়ে স্বাগত। ভাই মনটা পুরো নেচে উঠেছে, মনটা পুরো নেচে উঠেছে। পিঙ্ক পিঙ্ক পিঙ্ক, শুধু পিঙ্ক। জয়পুরে হস্টেলের মধ্যে এন্টার করে গেছি, এন্টার করে ফ্রেশ হয়েও নিয়েছি। জয়পুরের মধ্যে রাস্তা হারিয়ে গেছিলাম অনেক ঘুরে ঘুরে, শেষ পর্যন্ত হস্টেলে এসেছি। তো এখন জাস্ট এক ঘন্টা আগে এন্টার করে ফ্রেশ হয়ে নিয়ে এখন রেডি হচ্ছি খাবার জন্য। আর আজকের ভিডিওটা এখানে আর লেন্দি না করে এখানেই শেষ করছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, আর ভিডিওটা লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরে আবার একটা নতুন ভিডিও ততদিনের জন্য।